জয় ভোলনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে রাশির মার্চ মাস দু হাজার চব্বিশ কেমন যাবে গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেমন কাটবে বিশ্বরাশির মার্চ মাস আর এই ভিডিওতে আমি আলোচনা করছি মার্চ মাসের জন্য বিশ্বরাশির কয়েকটি গুরুত্বপূর্ণ টোটকা মনে রাখবেন রাশিফল এক হলেই সকলের জন্মছকে গৃহের অবস্থান এক হয় না তাই বিশ্বরাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক নয় কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা না বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা যদি মনে করেন সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখন বিশ্বরাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বিশ্বরাশির অধিপতি গ্রহ শুক্র আর এই মাসে গ্রহের অবস্থান বলছে শুক্র আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে আর এই মাসে কোনো অশুভ গ্রহের প্রভাব বা দৃষ্টি আপনার জন্মরাশির ওপরে নেই সুতরাং আপনার মার্চ মাসে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে বড় কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র অশুভ বা নিচস্ত থাকে বা কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে আপনি ভালো ফলটা কম পাবেন আপনার ব্যক্তিগত জন্মছক তো আমার জানা নেই তবে মার্চ মাসের রাশিফল বলছে গ্রহের অবস্থান শুভ চাকরিজীবীদের জন্য মার্চ মাস ভালো সময় এই সময় আপনি আপনার চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি করবেন সফল হবেন তবে পরিশ্রম করতে হবে আর চাই সঠিক পরিকল্পনা শনিদেব আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্রে দায়িত্বে রয়েছে এবং ভাগ্যের অবস্থান গ্রহের অবস্থান বলছে শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন কর্মক্ষেত্রে আপনি উন্নতি করবেন কিন্তু প্রশ্ন হল বিশ্বরাশির মানুষদের মধ্যে কর্মক্ষেত্রে কে কতটা শুভ ফল পাবেন যে সকল বিশ্বরাশির মানুষদের জন্মছকে শনিদেব শুভ আছেন কর্মস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শুভ গ্রহের প্রভাব আছে তারা একটু বেশি শুভ ফল পাবেন কিন্তু যাদের জন্মছকে শনিদেব নিচস্থ পীড়িত বা অশুভ তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কম হতে পারে তারা কি করবেন কি প্রতিকার করবেন এই সব নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি বিশ্বরাশির ব্যবসায়ীদের মার্চ মাস কেমন যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি সফলতা ব্যবসা কেমন হবে এই সব কিছু দায়িত্বে রয়েছে মঙ্গল আর মঙ্গল মার্চ মাসে আপনার ভাগ্যস্থানে মকর রাশিতে অবস্থান করছে এবং উচ্চ অবস্থায় আছে তুঙ্গি অবস্থায় আছে পনেরোই মার্চের পরে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে কুম্ভ রাশিতে সুতরাং মার্চ মাসের রাশিফল বলছে বিশ্বরাশির ব্যবসায়ীদের জন্য মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি শুভ সময় ব্যবসায় সফলতা ব্যবসায় উন্নতি ইত্যাদির জন্য এই সময়টা খুব শুভ নতুন ব্যবসা শুরু করতে গেলে এই সময়টা খারাপ নয় এমন কি এই মাসে বিশ্বরাশির ব্যবসায়ীরা আর্থিক বিনিয়োগ করতে পারেন এবং আর্থিক লাভও হবে তবে বিশ্বরাশির সব ব্যবসায়ীরা কি এই শুভ সময়টাকে ব্যবসায় উন্নতির কাজে লাগাতে পারবেন না সবাই নয় বিশ্বরাশির যাদের জন্মছকে মঙ্গল শুভ স্থানে আছে তারাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি করবেন আর যাদের জন্মছকে প্রধানত মঙ্গল শুভস্থানে নেই বা নিচস্থ তাদের ক্ষেত্রে পরিস্থিতি তারতম্য ঘটবে মনে রাখবেন রাশি এক হলেও সকলের জন্মশকে গ্রহের অবস্থান এক হয় না তাই বিশ্বরাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক নয় বিবাহিত জীবন মার্চ মাসে বিশ্বরাশির কেমন যাবে বিশ্বরাশির বৈবাহিক জীবন কেমন হবে বৈবাহিক জীবনের সফলতা ইত্যাদি নির্ভর করছে প্রধানত আপনার জন্মছকে মঙ্গল গ্রহের অবস্থান এবং বিশ্বিক রাশির ওপর তবে মার্চ মাসে মঙ্গলের অবস্থান শুভ সুতরাং বৈবাহিক জীবনে বিশ্বরাশির ভালো প্রভাব থাকবে এবং শুধু তাই নয় আগের থেকে ভালো ভালো সম্পর্ক তৈরি হবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে এই সময় বৈবাহিক জীবন আপনার ভালো কাটবে জীবন সাথীর সাথে ভালো সময় কাটাবেন বাড়ি বা গাড়ি বা ফ্ল্যাট কিনতে চান এই সময়টা আপনাদের জন্য ভালো যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে মার্চ মাস ভালো সময় বিবাহের সুযোগ আসবে যারা গর্ভবতী মায়েরা আছেন মার্চ মাস তাদের ক্ষেত্রে ভালো কিন্তু যে সকল বিশ্বরাশির মানুষদের মানুষদের ছকে মঙ্গল শুভ নয় নিচস্থ বা মাঙ্গলিক দোষ তৈরি করে রয়েছে এবং বিশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো যায় না ভালো যাবেও না মিলিয়ে নেবেন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময় প্রেম বিবাহের যোগ রয়েছে মার্চ মাসে প্রেম সম্পর্ক ভালোই চলবে ভালোই যাবে নিজেদের মধ্যে ফিলিংস কেয়ারিং সুন্দর বোঝাপড়া বজায় থাকবে একে অপরকে সময় দেবেন নিজেদের মধ্যে ভালো মন্দ শেয়ার করে নেবেন দেখবেন যে সকল বিশ্বরাশির জনছকে বুধের অবস্থান ভালো নয় বুধ নিচস্থ তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার পরিণতি ভালো হয় না কি প্রতিকার করবেন মার্চ মাস অনুযায়ী বিশ্বরাশির শুভ রং কমলা এবং লাল এই মাসে যতটা সম্ভব লাল এবং কমলার কম্বিনেশন পোশাক পড়ুন শুক্রবার নিরামিষ আহার করুন প্রতি শুক্রবার সন্ধ্যায় নিজের মনস্কামনা জানিয়ে একটা কপ্পর বাড়িতে জ্বালিয়ে ফেলুন সফলতা পাবেন আর প্রতিদিন জলে কপ্পর মিশিয়ে শিবলিঙ্গ অর্পণ করুন মন্ত্রটা একটাই ওং নম শিবায় সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখন বিশ্বরাশির জন্য পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় তারা